হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। তো যারা যারা RRB LP টেকনিশিয়ানের পার্ট 2 এর CBT 2 এর প্রিপারেশন করছেন, তাদের জন্য একটি গুড নিউজ এসেছে। RRB মালদার ওয়েবসাইটে, যেটি অফিসিয়াল টুইটার ওয়েবসাইট, সেখানে কতগুলি আপডেট পাওয়া গেছে যে CBT পার্ট 2 এর এক্সাম ডেটের নিয়ে, সেইগুলো নিয়ে আমরা ভিডিওটা আলোচনা করবো। এছাড়া আরও কতগুলি কনফিউশন যেগুলো আছে, যে আপনাদের ট্রেড টেস্ট যেটি, মানে CBT পার্ট 2 যেটি হবে, সেখানে কোনো কাট অফ থাকবে কি না, অথবা যেটি CBT পার্ট 2 হবে সেখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কি রুলস রেগুলেশন আছে, এইসব নিয়ে কতগুলো একটু ডিসকাশন করব। পরীক্ষাটি যেটি CBT পার্ট এ পার্ট বি একই সাথে হবে কিনা, না আলাদা ডেজে হবে, কোনো টাইম গ্যাপ থাকবে কিনা, তো এই কতগুলো টপিক নিয়ে আজকে একটু ডিসকাস করব। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের হেল্পফুল হবে। তো ফার্স্ট যেটি রয়েছে, যে আপনারা যদি ওয়াচ করেন, যে সেকেন্ড স্টেজ CBT 2 এর আপনাদের টোটাল 2 ঘন্টা 30 মিনিট এখানে কিন্তু লেখাই রয়েছে। আপনারা ফার্স্ট বক্সের নিচে যদি টোটাল ডিউরেশন দেখেন, তো 2 ঘন্টা 30 মিনিট এখানে লেখা রয়েছে, পার্ট এ পার্ট বি একসাথেই হবে, টুগেদার লেখা আছে অফিসিয়াল নোটিসে। সুতরাং এখান থেকে ক্লিয়ার, যেটা পার্ট এ পার্ট বি একসাথেই হবে, কোনো মাঝে টাইম গ্যাপ থাকবে না, ফুল 2 আওয়ার্স 30 মিনিটসের একটি এক্সাম হবে। তবে এখানে যেটি হবে সেটি পার্ট এ পার্ট বিতে, প্রথম পার্টে যেটি সেটি 90 মিনিটে ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং টোটাল কোশ্চেন 100টি থাকবে, যেটি আপনাদের ক্ষেত্রে একটি গুড নিউজ। কেননা পার্টে যেটি হয়েছিল সেটি 75 কোশ্চেন ছিল 60 মিনিটসে, তো অনেকেরই টাইমের অসুবিধে হয়েছিল, সেটি আশা করি হওয়ার কথা নয়। পার্ট এতে আপনারা 90টি কোশ্চেনের জন্য 100 মিনিট টাইম পাবেন। পার্ট বি যেটি হবে সেটি এরপর হবে 60 মিনিটস ধরে এবং সেটিতে টোটাল 75 কোশ্চেন থাকবে। এরপর যেটি হচ্ছে, যে পার্ট বির ক্ষেত্রে যে কোয়ালিফাইং মার্ক্স 35% রাখা রয়েছে, অর্থাৎ 75-এ 35% করলে নিয়ারলি 27 হয়, তো 27 স্কোরটা আপনাদের সবাইকে করতেই হবে। সেটি আপনারা যে ক্যাটাগরি থেকে হন না কেন, এখানে লেখাই রয়েছে যে অল ক্যান্ডিডেটসদের জন্য, এবং সেখানে কোনো রিল্যাক্সেশন পারমিসেবল নয়। অর্থাৎ আপনি যদি অন্য কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করেন, তাহলেও কিন্তু আপনাকে কিন্তু 35% মার্কস এখানে অবশ্যই পেতে হবে, এটা কিন্তু আপনাদের বলে দেওয়া রয়েছে। এরপর নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, যে আপনাদের CBT পার্ট 2 এর ট্রেড টেস্টের ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকবে কি না, তো আপনারা যদি অফিসিয়াল নোটিশটি পুরোটা পড়েন, এটা তো 57 পেজের নোটিশ, পুরোটা পড়া সম্ভব নয়, তো আপনারা যদি অফিসিয়াল নোটিশটি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন, আপনার কিন্তু যখন পার্ট এ পরীক্ষাটি হয়েছিল তখনও কিন্তু, অথবা পার্ট বি যেটি নোটিশ এসেছে এখানেও কিন্তু কোথাও লেখা নেই যে আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে, কিন্তু আপনারা যখন টেস্ট দিয়েছিলেন তখন আপনারা সবাই জানেন যে 3টে কোশ্চেনের জন্য 1 নম্বর কাটা যাবে, এটা কিন্তু পরীক্ষার রুলসে বলে দেওয়া ছিল, কিন্তু নোটিশে কিন্তু কোথাও এই রুলসটি কোথাও উল্লেখ করা কিন্তু নেই। সেইভাবে পার্ট বিতেও আপনাদের যে এই যে 90টি কোশ্চেন থাকবে, এখানেও কিন্তু যে এখনও নোটিশে কিছু বলে দেওয়া নেই যে নেগেটিভ মার্কিং আছে, কিন্তু আপনাদের ধরে নিতে হবে যে এই 90টি কোশ্চেনে নেগেটিভ মার্কিং থাকবে, এবং যে ট্রেড টেস্টটি হবে সেখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। যদিও নোটিশে বলে দেওয়া নেই, কিন্তু আপনারা নিজেরাই পরীক্ষা দিয়ে দেখতে পেয়েছেন যে পরীক্ষাটাতে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল। সুতরাং আপনারা এক্সপেক্ট করে যেতে পারেন যে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে, এবং সেটি যে রুলস RRB, যে 3টে কোশ্চেনে 1টি কাটা যাবে সেই হিসেবেই কিন্তু হবে। তো পার্টে পার্টবি একই দিন হবে, 2 ঘন্টা 30 মিনিট সিলেবাস আপনারা সবাই জানেন, এটা বলার কিছু নেই। নেক্সট কোশ্চেনে এবার চলে আসবো, যে LP পার্ট 2 এর এক্সাম ডেট চেঞ্জ নিয়ে। তো আপনারা যদি সবাই, এটি হচ্ছে RRB মালদার অফিসিয়াল টুইটার পেজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরপর RRB মালদা থেকে টুইট করা হয়েছে অফিসিয়াল। অনেকে কোশ্চেন করেছিলেন যে এই এক্সাম ডেটটি কনফার্ম কিনা, বা পেছানো উচিত কিনা, বা টাইম গ্যাপ অনেক কম আছে, এরকম অনেক কোশ্চেন অনেকে করেছিলেন। তার উত্তরে RRB মালদা দেখুন সবাইকে রিপ্লাই একটিই করেছেন, অনেকজনকে রিপ্লাই করা হয়েছে, যে সেকেন্ড স্টেজ CBT উইল বি মিড অফ ডিসেম্বর 2018, অফিসিয়াল ওয়েবসাইট RRB ফর নেক্সট আপডেট। 12 ঘন্টা আগে টুইট করা, তো সেটা আমরা দেখতেই পাচ্ছেন। আপনি নিজেরাও RRB মালদা অফিসিয়াল টুইটার পেজ গুগলে সার্চ করে সেখান থেকে গিয়ে আপনি নিজেরাও এই পেজটি চেক করতে পারেন। আমি পুরো পেজটি স্ক্রিনশট আপনাদের দেখিয়ে দিলাম। তো পরীক্ষা যেটা হবে সেটা মিড ডিসেম্বর হয়, অর্থাৎ আমরা সবাই জানি যে 17 ডিসেম্বর অবধি, 17 বা 19 ডিসেম্বর অবধি গ্রুপটির পরীক্ষা চলবে, তারপরেই কিন্তু LP CBT পার্ট 2 এর এক্সাম ডেট দেওয়া শুরু হবে। সুতরাং যারা প্রিপারেশন করছেন তাদের জন্য অবশ্যই একটি গুড নিউজ, আপনারা টাইম আরও একটু বেশি পেলেন, প্রায় 15-20 দিনের মতো বেশি টাইম আপনারা পেলেন, তো সেটি কাজে লাগান এবং আরও ভালো প্রিপারেশন করুন। এছাড়া আপনারা যেটা বলার হয়েছে, যে আমাদের এখানেও আমি LP CBT 2 এর ক্র্যাশ কোর্সের একটি প্লে লিস্ট আছে, সেখানে আমি রোজ ভিডিও দেওয়া চালু করে দিয়েছি। আপনারা স্পেশালি যারা নন টেক ক্যান্ডিডেট, অর্থাৎ ITI ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং কিছু করেননি, তাদের জন্য এটি খুব হেল্পফুল হবে। বেসিক্যালি যেটা আপনাদের মেন কনফিউশনের টপিক সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ওয়ার্কশপ ক্যালকুলেশন এবং বেসিক সায়েন্স, এই জিনিসগুলো হয়তো অনেকেরই জানা নেই। তো যারা জানা নেই তারা এই চ্যানেলের এই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি চেক করতে পারেন, এবং চ্যানেলের সঙ্গে অবশ্যই সঙ্গে থাকবেন, রোজ এখানে ভিডিও পোস্ট করে দেওয়া হয়। এছাড়া পার্ট বিতে যারা ম্যাথ ও ফিজিক্স অপশন নিয়েছেন ট্রেড টেস্ট দেওয়ার জন্য, তাদের জন্য ভিডিওটি
আপলোড করে দেওয়া হতে থাকে। তো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।